এখানে কে আছো? বাইরে এসো। আমি রানীমা শিরোজামাই, মথুরা মোহন বিশ্বাস। আমার কথা আছে, বাইরে এসো। কে কে বটে? তুমি বাবুলাল মাঝি, বাগডংরির মোড়ল? হ বটে, কি চাই? আমরা কলকাতা থেকে ছুটে এসেছি, আমাদের বাড়ির ছেলেরা কোথায়? চুপ করে আছো যে, আমাদের বাড়ির ছেলেরা কোথায় বলো? দাদা, দাদা উঠো, দাদা উঠো, বাইরে বাবা মশাই এসেছেন। আমাদের বাড়ির ছেলেরা কোথায়? কোথায় আটক করেছো তাদের? মিশুবাবু, মিশুবাবু এসেছেন আমি জানতাম। এইবারে ব্যাটাগুলো উচিত শিক্ষা পাবে বুবা, তুই দেখে নিস। আহ মহেন দাদা, দোষটা আমাদের, ওরা বারবার করে আমাদের নিষেধ করেছিল, আমরাই শুনিনি। না ভূপাল, বল দোষটা আমার। অত আমরা আমরা করলে মনের ভাব বদলে যায় না। আমি এখনো বলবো, আমি যা করেছি ঠিক করেছি। আমি যে ঘরের ব্যাটা আর যে বংশে আমি বড় হয়েছি, সেখানে এরকম ভাবে স্বীকার করাটা একটা প্রমোদ। আমরা ওদের কথা মানবো নাকি ওরা আমাদের প্রভু বলে মানবে? আস্তে মহেন দাদা, আস্তে। এখনো বাইরে পাহাড়ায় আছে। চুপ করে শোনো, বাইরে বাবা মশাইরা কি কথা বলছে। যোগিনী মায়ের নির্দেশে যে মাননি করেনি, আমরা তাদের সাজাটো দিয়েছি বটে, কর্তারা ভেতরে আটক আছে, আমাদের যোগিনী মায়ের নির্দেশ আসবে, ঠিক সেই মুহূর্তে কর্তাদের সাজা হবে বা ছাড় পাবে। সাজা? সাজা হবে মানে? ওদের নিয়ে কি করবে তোমরা? কি বলবো বাবু, সাজা হলে পরে আটক থাকতেই হবে। দেখো বাবুলাল সর্দার, এটা ঠিক যে আমাদের ছেলেরা ভুল করেছে, কিন্তু তার জন্য তোমরা ওদের শাস্তি দেবার কেউ নও। আমাদের মা আছে বটে, যোগিনী মা, আমরা তাকে মান্য করি। হুকুম করেন সেজকর্তা, সারা গাঁও একেবারে জ্বালায় দি। ও ভুলটা করিসনি বটে। হাই চুপ! তোদের এখানে কে আসতে বলেছে? আমি বলেছি তোদের বাইরে আসতে। যা কারে, যা ভিতরে যা, যা। বৈত্যা, আমাদের সঙ্গে আপনাদের লেটেলরা পারবে না বটে। আপনি হুকুম করেন সে জগত্তা। দাসুরথি দাঁড়াও, কোনো গণ্ডগোল বাঁধিও না যেন। তোমাদের রানীমাকে আসতে দাও, তারপর উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। কিন্তু আমাদের ছেলেদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। হবে না বটে, রানীমা আসুন, তারপরে আমরা যোগিনী মায়ের কাছে যাব। মেশোবাবু, আমি বলছিলাম যে ওদের বিশ্বাস করা কি ঠিক হবে? দেখো যদু, আমাদের এখন করার মতো আর কিছুই নেই। মাকে আগে আসতে দাও, উনি কথা বলুন। আর এরা মাকে যথেষ্ট সম্মান করে, তারপর দেখাই যাক না কি হয়। চলো সবাই। মেশোবাবু, মনে হচ্ছে মেশোবাবু কিছু করে উঠতে পারলেন না রে ভূপাল। আর তো কোনো কথাবার্তাও শোনা যাচ্ছে না। আহ মহেন দাদা, এখন আর উতলা হয়ে কোনো লাভ নেই। এখন মনে হচ্ছে দিদমাকেই আমাদের জন্য এখানে ছুটে আসতে হবে, আর এটাই সব থেকে লজ্জার।
দগা আগে রানীমা বলি এখান থেকে আর কত দূর কোজ নিয়েছো আমরা আবার পথ ভুল করলাম না তো না রানীমা আমাদের পথ ভুল হয়নি কো সামনেই বাগডুংরির পথ সেখানে ডান দিকে জঙ্গল সেখানে যোগিনী মায়ের কুটির তিনি বুঝি এখানকার শিকার নিষিদ্ধ করেছেন হ্যাঁ রানীমা তুমি পালকি তাড়াতাড়ি চটাতে বল জানি নে আবার ওদিকে কি কাণ্ডি হচ্ছে এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আসো কি কেন তামা কি এমন করে সাজালো এমন আলপনার উপর বিদীপ জ্বেলে সাজানো ওর চেনা চেনা নাকছে বহু কাল আগে দেখেছি বলে মনে হচ্ছে জগা পালকি এখানে নামাতে কও আমি এই কুটিরে গিয়ে দেখব কি সুন্দর আলপনা দেওয়া সেখানে আমি জানি একটু দেরি হবে তবে কাজ থেকে না দেখলে যে আমি শান্তি পাবো না নামাও এখানে পালকি এই পালকি নামাও তোমরা সবাই এখন এখানে অপেক্ষা করো করেছে আমার দিদি আলপনা দিত What time?
ঠাউর বউ আমাকে ছেড়ে চলে গেল, আর তুমিও তারপরে আমাকে ছেড়ে চলে গেলে দিদি। কেউ একটিবারও ভাবলেনি আমার কি হবে। আমি যে একেলে একা হয়ে গেল, তবু এতকাল পরেও এমন সাজসজ্জা দেখলে আমার যে তোমার কথাই মাথায় আসে গো দিদি, তোমার কথাই মাথায় আসে। একটিবারের জন্য যদি তোমাকে আমি সুমুখে পেতাম, একখানা প্রশ্নই করতাম তোমাকে। তোমার ঠাউর বই কি তোমার সব ছিল? আমি কি তোমার কেউ নয়? এতকাল পরেও যখন আমি কোনো বিপদে পড়ি, তোমার কথা ছাড়া যে আর কারোর কথা আমি ভাবতে পারিনি গো দিদি, কারোর কথা ভাবতে পারি। একটিবারের জন্য যদি তোমার দেখা পেত, দেখো বাবা যদু সাবধানে সাবধানে এসো। ওই তো ওইখানে পালকি, কিন্তু মাকে তো দেখতে পাচ্ছি না। এই যে তোমরা, মা কোথায় আছে? আগে ওই তো রানীমা, উনি আমাদের এখানেই থাকতে কয়েছেন। চলো, মা কি ব্যাপার? আপনি আপনি পালকি মাঝপথে ছেড়ে এখানে এসে দাঁড়িয়ে আছেন, কি 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 ঘটেছে? এ কার কুটির মা? কার কুটির তা তো জানি না বাবা, তবে দেখো মতো কি সুন্দর লাল ফুলের ওপর পিদিন দিয়ে সাজানো, বড় সুন্দর সজ্জে তাই নেই। তবে তোমরা এখানে কি করছো? তোমাদের বাবুলাল সর্দারের সাথে কথা হয়েছে? সে কি আমার নাতিদেরকে ছেড়ে দিয়েছে? না মা, আমি আর যদু অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, তবে উনি একেবারে ছাড়তে চাইছেন না মা। তবে এখানে একজন যোগিনী আছে, যিনি খুব একটা দেখা দেন না, যার দেখাও খুব একটা পাওয়া যায় না, তবে উনি যদি বলেন তাহলে একমাত্র সর্দার ছাড়বেন বলেছেন। দিদমা, লেঠেলরা খুব রেগে গেছিলো, ওরা গ্রামে আগুন লাগাতে চাইছিল। মিশুবাবু অনেক কষ্টে ওদের আটকেছেন দিদমা। মা, সর্দার আপনার সাথে কথা বলতে চায়, আপনি যদি গিয়ে কথা বলেন তাহলে খুব ভালো হয়। আমারও একই মত। হ্যাঁ, এটা ঠিক যে মহেন্দ্র যে কাজ করেছে সেটা ঠিক কাজ নয়, একেবারে ভুল কাজ। তবে গায়ের লোকেদের ওদের এভাবে আটক করে রাখা এটাও ঠিক নয়। সে তো বটেই মতো, আমি নিজে যাবো গিয়ে তেনাদের সাথে কথা কইব, প্রিয়জনের যোগিনী মায়ের সাথেও কথা কইব। কিন্তু ওরা আমার নাতিদের কোনো কেতি চেতি করেনি তো আবার? না দিদমা, সেসবের কোনো ভয় নেই, ওরা যোগিনী মায়ের নির্দেশ ছাড়া আর কোনো কাজই করে না দিদমা। আসুন মা, আসুন, দেখি সাবধানে আসবেন। মা ওই দিকে, আমি বলি কি, আপনি আপনি গিয়ে সর্দারের সাথে কথা বলুন, আমি এখানে অপেক্ষা করছি।
ওরা আপনাকে খুব মান্য করে। দেখুন কথা বলে আপনি যদি বুঝিয়ে কিছু করতে পারেন, আপনি চান না, আমি আর অশান্তি বাড়াতে চাই না। সর্দার হয়েছে বাবা, হয়েছে, আশীর্বাদ কর তোমাদের সকলের মঙ্গল। আচ্ছা সর্দার, আমাকে একখানা কথা কও দেখি, আমার সাথে কি তোমাদের জমিদার আর পেজার সম্পর্ক? তোমরা তো খুব ভালো করে জানো আমার কাছে আমার পেজারা আমার সন্তানের থেকেও বেশি। তাহলে আমার নাতিদেরকে এমন করে আটক করা হলো কেন? আমি মানছি তারা অন্যায় করেছে, কিন্তু আমার শেষ জামাই তো এছিল তোমাদেরকে বোঝাতে, কিন্তু তার কোনো কথাই তোমরা কানে তোলনি। এখন যদি একখানা হানাহানি কাটাকাটি হয় সেটা কি ভালো লাগবে? কে করেছে তোমাদেরকে কাজ করতে? তোমাদের যোগিনী মা? কে সে যোগিনী মা যেখানে পশু শিকার করতে দেননি, সে আমার নাতিদের এত কষ্ট দিতে পারেন কি করে? রানীমা, আমি মানছি আপনার রাগের কারণ তো আছে বটে, কিন্তু আমরা যে যোগিনী মায়ের আদেশ ছাড়া কিছু করি নাই, তিনি অনুমতি না দিলে তো কাউকে ছাড়তে পারবো কলাই? জানেন মা, এক পরবের দিনে মা এসেছিলেন, তিনি আমাদের অনেক উপকার করিয়েছেন বটে। আমরা আমরা এখন আর জঙ্গলে কেউ শিকার তো করি নাই, সে কথা বাবুদের বারবার করে বললুম, কত করে মানা করলুম, এই বুধন হরিয়া সবচেয়ে বইলেছে তাদের, তবু তেনারা কোনো কথা শোনেন নাই। আমি এখন গায়ের লোকেদের কি বুঝাবো বলেন? বুঝেছি, কিন্তু তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো এই যোগিনী মায়ের কাছে। আচ্ছা, যোগিনী যখন সাধন ভজন তো নিশ্চয়ই করে। আমাকে যেভাবেই হোক ওই যোগিনী মায়ের সাথে কথা কইতেই হবে, আমি আমার নাতিদের সাথে না নিয়ে ফিরবো না, কিছুতেই না। আচ্ছা সর্দার, তোমাদের যোগিনী মা এই কুটিরেই থাকে? মা, যাওয়ার সময় আপনি এই কুটিরের সামনে দাঁড়িয়ে ছিলেন না? হ্যাঁ তো, দাঁড়িয়ে তো ছিল, তার অন্য এক কারণও আছে, কিন্তু রানীমা আমি বরং ভেতরে গিয়ে দেখতেছি। দাঁড়াও সর্দার, দাঁড়াও, তুমি যেও না, আমি যাচ্ছি। আগে আমাকে একখানা কথা কও দেখি, তোমাদের যোগিনী মা রোজ সন্ধ্যেবেলা এমন করে আলপনার উপর পিতিম দেন? হ্যাঁ বটে, কেন? কারণ আছে, তাই কইছি বাবা। মতুর, তুমি এখানে অপেক্ষা করো, আমি না কওয়া পর্যন্তই তোমরা কিন্তু কেউ কিচ্ছুটি করবে না। আমি যাচ্ছি, কে দেখি ওই যোগিনী মা কথা কন কিনে। কথা তো বলতেই হবে মা, কথা না বললে যে ছেলেরা ছাড়া পাবে না, কতক্ষণ আর বন্দী হয়ে থাকবে? এবার আমি যদি লাঠি ধরি তাহলে কি ঠিক হবে? মতুর, দেখো আমি বেরিয়ে এসে কিছু না কওয়া পর্যন্ত তোমরা কিন্তু কেউ কিচ্ছুটি করবে না। সর্দার। হ্যাঁ মা। আমি চাইনি তোমাদের কারোর কোনো ক্ষতি হোক, তবে তোমরাও দেখো আমার নাতিগুলো যেন সুস্থ থাকে। বাবুলাল সর্দার আপনারা কথা দিয়েছে বটে, কিন্তু তোমার লোকজনেরা তোমার কথার দাম দেবে তো? মতুর, শান্ত হও বাবা, এমন করো না, কেন এমন উত্তেজিত হচ্ছ? উনি হলেন গিয়ে গায়ের সর্দার, ওনার কথা গায়ের লোক মানবে না?
আগে কখনো হয়? দেখো সর্দার, তুমি কিছু মনে করো না বাবা। সেজবাবু তো এই গায়ে নতুন, তোমাদের গায়ে নিয়ম কানুন জানেন না তিনি। তবে আমার মন কইছে ওই যোগিনী মা আমাকে ফেরাতে পারবেন।